আসসালামু আলাইকুম, আমি ইমাম হোসেন, ট্রাভেলার ইমাম চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। আজ আমার আলোচনার বিষয় মালয়েশিয়ায় যারা বসবাস করছেন স্টুডেন্ট ভিসা বা জব ভিসা প্রফেশনাল ভিসা, তারা ফ্যামিলি নিতে পারবেন কিনা সেই সম্পর্কে আমি আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরব। যারা আমার চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, যারা করেছেন তাদের অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি সম্পর্কে জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, তাহলে আপনারা জানতে পারবেন মালয়েশিয়ায় যারা বসবাস করছেন বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি যারা আছেন স্টুডেন্ট ভিসা জব ভিসা বিভিন্ন পেশায় যারা আছেন, তো তারা অনেকেই ফোন করেন বা কমেন্টস করেন, তো প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি বা আলাদা আলাদা করে বলতে গেলে আসলে অনেক সময়ের ব্যাপার। তো এই জন্য আজকের কন্টেন্টটি তৈরি করা বা অনেকে রিকোয়েস্ট করেছে, তো তাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটি। তো দেখুন আপনারা যারা সেখানে বসবাস করছেন, অনেকে প্রফেশনাল ভিসা, বিজনেস ভিসা বা সাধারণ যে ওয়ার্কার ভিসাগুলো আছে বা স্টুডেন্ট ভিসা, তারা সেখানে আপনারা চাচ্ছেন যে আপনাদের ফ্যামিলি নিতে। তো যদি আপনি পুরুষ হয়ে থাকেন তাহলে আপনি আপনার স্ত্রী সন্তানদেরকে সেখানে আপনি নিতে পারবেন, বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে কিন্তু আপনি আপনার স্বামী সন্তান যারা যদি বাংলাদেশে থেকে থাকে, সন্তানাদি থাকলে তাদেরকেও আপনি নিতে পারবেন, যদি তারা না থাকে তাহলে আপনি আপনার হাজব্যান্ডকে নিতে পারবেন। তদ্রূপ ছেলেদের বেলাও একই সিস্টেমটি হচ্ছে। তো সেখানে আপনারা কিভাবে যাবেন, তো সেখানে যেতে হলে কিন্তু আপনাকে যে আপনার যিনি সেখানে আছেন বা আপনারা যারা মালয়েশিয়াতে বসবাস করছেন, আপনারা আপনাদের যে লিগেল পেপার্সগুলো আছে সেই পেপার্সগুলো আপনাদেরকে অ্যাম্বাসিতে বা যারা ভ্রমণ ভিসা ট্যুরিস্ট ভিসা প্রসেসিং করে, যে আপনার পরিচিত যদি কোনো ট্রাভেলস এজেন্ট থাকে তাহলে আপনাকে ওনাদের শরণাপন্ন হতে হবে বা ওনাদের সাথে কথা বলতে হবে। আপনার সেই ডকুমেন্টসগুলো সহ আপনার ওয়াইফের বা আপনার স্বামীর যে কাগজপত্রগুলো আছে সেগুলো সহ অ্যাম্বাসিতে সাবমিট করলে কিন্তু আপনাকে ডিপেন্ডেবল ভিসা আপনাকে প্রদান করবে। তো এই ভিসাটির নাম হচ্ছে ডিপেন্ডেবল ভিসা। এটি সম্পূর্ণ নির্ভর করে হচ্ছে যে আপনার উপরে। আপনারা যারা ভাবছেন যে আপনারা ফ্যামিলি সেখানে নিয়ে যাবেন বা বিশেষ করে সবথেকে বেশি এই বিষয়ে ফ্যামিলি নিয়ে যাওয়ার জন্য সবথেকে বেশি উদ্গ্রীব হয়ে আছেন আমাদের স্টুডেন্ট যারা আছেন মালয়েশিয়াতে, বাংলাদেশি স্টুডেন্ট যারা আছেন তারা, তো তাদের উদ্দেশ্যে বলছি যে আপনি যদি ছেলে হয়ে থাকেন বা আপনি যদি মেয়ে হয়ে থাকেন তাহলে উভয় পক্ষের জন্য বলছি, আপনি যতকাল সেখানে যদি আপনি অনার ব্যাচেলার করে থাকেন বা মাস্টার্স করে থাকেন, পিএইচডি করে থাকেন, যে কোর্সে অধ্যয়নরত আছেন আপনি যে কোনো ইউনিভার্সিটিতে, তো আপনাকে মনে রাখতে হবে আপনার ওয়াইফ বা আপনার স্বামী সেখানে ততকাল থাকতে পারবেন বা ততদিন থাকতে পারবেন যতদিন সেখানে আপনি থাকবেন। তো এটি হচ্ছে ডিপেন্ডেবল ভিসা। এটি সম্পূর্ণ ডিপেন্ড করে বা নির্ভর করে কিন্তু আপনার থাকার উপরে। তো সেখানে আপনারা যারা আপনাদের ফ্যামিলি নিতে চান তাহলে আপনারা অবশ্যই নিতে পারবেন। তো যদি এই সম্পর্কে আপনাদের আরও বিস্তারিত জানার প্রয়োজন হয়, ডিসক্রিপশনে আমি আমাদের মালয়েশিয়ার অফিসের নাম্বারটি দিয়ে দিচ্ছি। মালয়েশিয়াতে আমাদের একটি অফিস আছে, অথবা আপনারা চাইলে সরাসরি যারা দেশে আছেন ঢাকাতে আছেন আপনারা আমার সাথে কথা বলতে পারেন, অথবা আমাদের মালয়েশিয়ার নাম্বারটি আমি ঠিকানা দিয়ে দিচ্ছি, আপনারা সেখানে কথা বলতে পারেন। সম্পর্কে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমাদের মালয়েশিয়া অফিস অথবা ঢাকা অফিসে কথা বলে। তো আপনাদেরকে আমি আরও একবার বলছি, যারা ডিপেন্ডেবল ভিসা বা ফ্যামিলি নিয়ে মালয়েশিয়া যারা নিতে চাচ্ছেন, অনেকে জানেন না এই বিষয়টি, অনেকে জানেন, তো যারা জানেন তারা ভিডিওটি শেয়ার করে দিন। আপনাদের যারা ফ্রেন্ড সার্কেল যারা আছে যারা ফ্যামিলি নিতে চান বা ফ্যামিলি সেখানে নিতে চান, অনেকে আছেন সেখানে দু তিন বছরের জন্য নিতে চান, সেটি কোনো ব্যাপার না। ব্যাপার হচ্ছে যে আপনি সেখানে কিভাবে নেবেন, সেই প্রসেসটি কিভাবে, তো সেই প্রসেসটিতে আপনাকে আগাতে হবে। তো সেই আগানোর বিষয়টি অনেকে জানেন না বা অনেকেই দেখা যাচ্ছেন প্রতারিত হচ্ছেন যে সঠিক পন্থাটি না জানার ফলে কিন্তু ওনারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। তো সেটি থেকে উত্তরণের জন্য আপনাদেরকে যেটি করতে সরাসরি আপনারা কথা বলতে পারেন, বা আপনারা যারা নিতে চান আপনারা নিতে পারবেন, শতভাগ নিশ্চিত আপনাদেরকে ভিসা অ্যাম্বাসি প্রদান করবে। তো সেখানে কিন্তু আপনারা অনেকে হয়তো ভাবতে পারেন যে এখানে আসলে ইমিগ্রেশন আপনাদের ডিপেন্ডেবল ভিসায় যারা যান তাদেরকে কিন্তু সমস্যা করেন না, অন্যান্য ভিসাগুলো প্রবলেম আগে ছিল কিন্তু এখন সেটি নেই। তো যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।